আপনাদের অনেকের মনেই প্রশ্ন আছে যে নটরড কলেজ ময়মনসিংহ ঢাকার একটি অংশ কিনা, বা ঢাকার সাথে কোনো রকম সম্পর্ক রয়েছে কিনা। আপনাদেরকে আশ্বস্ত করে বলছি যে হ্যাঁ, এটা ঢাকারই অংশ। আমরা ঢাকারটাও চালাই, ময়মনসিংহের নটরড কলেজ ময়মনসিংহ আমরা চালাচ্ছি। এই কলেজটি হলিক্রস সম্প্রদায়ের ফাদারদের দিয়ে পরিচালিত। তো ঢাকায় হলিক্রস ফাদাররা কাজ করছেন, এখানে হলিক্রস ফাদাররাই কাজ করছেন, তাহলে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ঢাকা নটরডেমে যেমন পরীক্ষা পদ্ধতি, ক্লাসরুম অ্যারেঞ্জমেন্ট, সিট প্ল্যান যেরকম রয়েছে, ঠিক একইভাবে আমরা এখানেও করে থাকি। তাই বিশেষত্ব কোনো পার্থক্য নেই, পার্থক্য রয়েছে শুধু অভিজ্ঞতা। ঢাকাটা 70 ইয়ার্স পার করেছে, 70 বছর পার করেছে, কিন্তু ময়মনসিংহ মাত্র 8 বছর পার করছে।